হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নৌশিন জান্নাত, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। আমি সবেমাত্র এইচএসসি পরীক্ষা পাস করে এসএসসি অ্যাস কোর্সে ভর্তি হই। তারপর সেখান থেকে আইটি সম্পর্কে জানতে পারি এবং আইটির ইনস্ট্রাক্টর তাদের কোর্স সম্পর্কে ধারণা নেই। তারপর তাদের একটা সেমিনারে অংশগ্রহণ করি, সেখান থেকে তাদের শিক্ষকদের প্রত্যেকের বিহেভিয়ার আমার খুবই ভালো লাগে এবং কোর্স সম্পর্কে জেনে খুবই ইন্টারেস্টিং হয়। তারপর আমি সেখানকার কোর্সে ভর্তি হই। প্রথমে খুব একটা ভালো লাগছিল না আমার, কারণ কোনো ইনকাম হচ্ছিল না বা কোনো ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। কোর্স শেষ হওয়ার পর যখন আমরা একটা ফ্রিল্যান্সিং ক্লাব করি, সেখান থেকে ক্লায়েন্টের সাথে কনভারসেশন কীভাবে করতে হবে বা ক্লায়েন্টের কাছে কীভাবে যেতে হবে সেটা সম্পর্কে জানতে পারি। তারপরই আমি প্রথমবার একটা ক্লায়েন্ট পাই। খুব বেশি অ্যামাউন্টে ছিল না, মাত্র $20 একটা কাজ পাই। সেখান থেকেই আমার পথ চলা শুরু। এখনও পর্যন্ত আমি $200 ইনকাম করেছি, তো ধীরে ধীরে আমার কাজটা বেড়ে চলেছে, ইনশাল্লাহ আমি আরও ইনকাম করব। সো ভিউয়ার্সদেরকে বলবো, আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনারা অবশ্যই আইটিতে চলে আসুন, কারণ এখানকার পড়ালেখার পরিবেশ এবং টিচারদের বিহেভিয়ার খুবই ভালো হয় এবং কোর্স শেষ হওয়ার পরও আপনি সব রকম সুবিধা এখান থেকে পেতে পারেন। কারণ আমি যখন কাজ করি অনেক সময় দেখা গেছে যে ফেক ক্লায়েন্টের সাথে কথা বলি, তো অনেক সময় তারা আমার কাছ থেকে এসি অডিট করে বা কোনো কাজ করে নিয়ে যায় কিন্তু আমাকে পেমেন্ট করে না বা কাজ পাওয়ার পর আমাকে ব্লক করে দেয়। তো সেই ক্ষেত্রে আমি আমার বেস্ট টিচার বেলাল স্যার, ওনার কাছ থেকে সব রকম হেল্প পাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।